আপনি কি প্রথমবারই জিএনএম এএনএম পরীক্ষায় পাশ করতে চান, কিন্তু সঠিক গাইডের অভাবে কীভাবে প্রস্তুতি নেবেন তা বুঝে উঠতে পারছেন না? তাহলে আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সাফল্য বাংলায়, যেখানে সফলতার স্বপ্ন বাস্তবতায় পরিণত হয়। আজকের এই ভিডিওতে আমরা মোট 30টি জিকে প্রশ্ন অর্থাৎ টপ 30 জিকে কোশ্চেন্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলি প্রত্যেকটি পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। এবং এই রকম ধরনের নিত্য নতুন চাকরির পরীক্ষামূলক প্রস্তুতির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? প্রথম অপশন 1526, দ্বিতীয় অপশন 1556, তৃতীয় অপশন 1626 এবং চতুর্থ অপশন 1557। যদি আপনার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি, স্পেস আপনার নাম, স্পেস জেলার নাম। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রথম 20 জনের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আমাদের আজকের সিরিজের প্রথম প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপিত করলাম, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক কে ছিলেন? প্রথম অপশন আলাউদ্দিন খলজি, দ্বিতীয় অপশন শেরশাহ, তৃতীয় অপশন আকবর এবং চতুর্থ অপশন হচ্ছে অশোক। সময় শুরু হচ্ছে এখন, প্রত্যেকেই সঠিক উত্তর দেবেন। যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের নামগুলি আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব, আর আগের যে প্রশ্নের সঠিক উত্তর যারা যারা দিয়েছিলেন তাদের নামগুলি আজকের ভিডিওর একদম শেষে কিন্তু প্রকাশিত করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো চলুন, এটার উত্তর কী হবে? দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক ছিলেন কি? আলাউদ্দিন খলজি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশনস, আর যারা পারলেন না অবশ্যই তাদেরকেও অভিনন্দন জানাই, তারা চেষ্টা করছেন। পরবর্তী প্রশ্নে আসছি, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? প্রথম অপশন লক্ষ্মণ সেন, দ্বিতীয় অপশন গোপাল, তৃতীয় অপশন বল্লাল সেন এবং চতুর্থ অপশন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। প্রত্যেকেই আশা করছি এটি সঠিক উত্তর দিবেন, কারণ কৌলিন্য প্রথা এটি আমরা কিন্তু ছোটো থেকেই পড়ে আসছি এবং এটি কিন্তু ভীষণই কমন একটি প্রশ্ন পরীক্ষায় আসারও মতো, ভীষণই গুরুত্বপূর্ণ, কমন, সহজ, এতগুলো বিশেষণ কিন্তু আমি ব্যবহার করলাম। ওকে, সো এটার কিন্তু সঠিক উত্তর দেওয়া চাই। কী হবে সঠিক উত্তর? ইয়েস, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বল্লাল সেন। কৌলিন্য প্রথা আবিষ্কার করেছিলেন বা প্রবর্তন করেছিলেন বল্লাল সেন, তিনি সেন বংশে একজন বিখ্যাত রাজা ছিলেন, ঠিক আছে? আর এই প্রসঙ্গে যদি আরও কিছু জানার থাকে বিস্তারিত রূপে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যেখানে হোক আপনি একবার কমেন্ট করলে আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে তার সম্পর্কে সংক্ষেপে এবং বিস্তারিত কিছুটা জানাবো আপনাদের, ঠিক আছে? চলুন পরবর্তী প্রশ্নে আসছি, জাকাত জিজিয়া খামোশ কর ব্যবস্থা কে প্রবর্তন করেন? আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি এগুলো কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা করের নাম অর্থাৎ ট্যাক্স, ঠিক আছে? আধুনিক ভাষায় ট্যাক্স বলা হচ্ছে। তো এই যে তিনটে কর এটি কে প্রবর্তন করেছেন সেটাই হচ্ছে প্রশ্ন। প্রথম অপশন গোপাল, দ্বিতীয় অপশন আলাউদ্দিন খলজি, তৃতীয় অপশন আকবর এবং চতুর্থ অপশন হচ্ছে খারবেল। প্রত্যেকেই কমেন্ট বক্সে অথবা লাইভ যে সেকশন রয়েছে, দেখুন লাইভ সেকশন বলে একটি অপশন থাকবে, সেখানেও কিন্তু আপনারা উত্তরগুলো দিতে পারেন। আর যারা কমেন্ট বক্সে দিচ্ছেন তারা কিন্তু কোশ্চেন নাম্বারটা অর্থাৎ কোশ্চেন মার্ক, ধরুন এটা 4 নম্বর প্রশ্ন চলছে, এখানে যদি উল্লেখ নেই তবু এটা একটু খেয়াল রাখবেন। আমরা এটি সম্ভবত 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ, তো 3 নম্বর প্রশ্নে যেটি সঠিক উত্তর অপশন এ অথবা বি অথবা সি অথবা ডি যেটি হবে সেটি কিন্তু দেবেন, তার আগে কোশ্চেন মার্কটা দেবেন, ওকে? নাহলে বুঝতে ভীষণ অসুবিধা হয়। আচ্ছা, সঠিক উত্তরটি কি? যারা সঠিক উত্তর হিসেবে অপশন বি করেছেন তাদের কংগ্রাচুলেশনস, আলাউদ্দিন খলজি হচ্ছে সঠিক উত্তর। তিনি কি করেছিলেন? জাকাত জিজিয়া ও খামোশ কর প্রবর্তন করেছিলেন। প্রত্যেকটি এই যে করগুলি বা ট্যাক্স এই সম্পর্কে কিন্তু সংক্ষেপে একটু হলেও জানা উচিত, ঠিক আছে? যারা জানেন তাদেরকে কিছু বোঝে না, বা যারা জানেন না বা জানতে চান
তারা অবশ্যই কিন্তু জানাবেন যে আপনারা এই বিষয়ে আপনারা কোনো একটা ভিডিও চান, তাহলে আমরা ডিটেলসে একটু আলোচনা করব। দেখুন আমি একটু সংক্ষেপে বলে দিই, জিজিয়া কর হচ্ছে সেই সময় এমন একটি কর ছিল যেখানে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ থাকলে, সেখানে কোনো একটা জায়গায় বাস করলে, দিল্লি বা যে রাজ্যের কথা বলা হচ্ছে সেই রাজ্যে বাস করতে চাইলে তাকে কিন্তু অধিক কর দিতে হতো। সেটা হচ্ছে জিজিয়া কর। জাকাতও একটি কর এবং খামোশ কর, এগুলি প্রত্যেকটি কিন্তু এক একটি কর এবং প্রত্যেকটি কিন্তু ভীষণই খুব প্রভাব ফেলেছিল সমাজে, সেটা কিন্তু পরে প্রমাণিত হয়। ওকে, চলুন পরবর্তী প্রশ্নে আসছি। স্বদেশমুখী ও চৌথ কর কে প্রবর্তন করেন? প্রথম অপশন শিবাজি, দ্বিতীয় অপশন বাবর, তৃতীয় অপশন জাহাঙ্গীর এবং চতুর্থ অপশন হচ্ছে রানা প্রতাপ সিং। স্বদেশমুখী এবং চৌথ কর, এটা একটু আনকমন মনে হতে পারে, তবে এটা কিন্তু ভীষণ কি বলবো ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যতগুলি প্রশ্ন আজকে আমরা আলোচনা করব প্রত্যেকটি ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কিন্তু ক্লাস 10-12 এর ওপর নির্ভর করে বানানো। আমরা যারা বিশেষজ্ঞরা রয়েছি, যারা যারা অন্যান্য পরীক্ষার জন্য যারা কোচিং করান বা যারা বিশেষত আলোচনা করেন, তাদের সাথে আলোচনা করে বিভিন্ন রকমভাবে আমরা সোশ্যাল বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নগুলি আপনাদের জন্য নির্বাচিত করেছি। শুধুমাত্র একজন বা দুজনের ওপর নির্ভর করে নয়, প্রায় অনেকের অভিমত নিয়ে তবে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নগুলি বানিয়েছি। আর দেখুন প্রশ্নের জন্য সাজেশান, যারা বলেন যে সাজেশান 100% এই ধরনের প্রশ্ন আসবে, সেটা একদম ভুল কথা। এই ধরনের প্রশ্ন আসবেই, সরি এই প্রশ্ন আসবেই এরকম কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? এই প্রশ্ন যে স্বদেশমুখী চৌথ কর আসবে, দিয়ে আমি বললাম 100% দেখলেই পাস, এরকম ধরনের কথা যারা বলে তারা কিন্তু ঠিক বলে না, সঠিক নয়। কারণ কেউ কিন্তু প্রশ্ন তৈরি করছে না, যারা ভিডিও দিচ্ছেন বা যারা ক্লাস করাচ্ছেন কেউই কিন্তু প্রশ্ন তৈরি করছেন না, যারা করছেন একমাত্র তারা আর ঈশ্বর জানেন। আমরা একটা স্বাভাবিক ধারণা নিয়ে বলতে পারি যে এই ধরনের প্রশ্ন আসতে পারে, একটা সম্ভাবনা আছে, তো সেটা আমরা আপনাদের সাথে তুলে ধরছি। তার মানে এমন নয় যে এই প্রশ্নই আসবে, ঠিক আছে? তো অবশ্যই এটা আমার বলা উচিত ছিল, তাই আমি আপনাদের বলে দিলাম। এবার আশা করছি যে সঠিক উত্তরটি সবাই দিয়েছেন। সঠিক উত্তরটা কী? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শিবাজি। স্বদেশমুখী এবং চৌথ কর আবিষ্কার করেছিলেন শিবাজি। আচ্ছা, এই শিবাজিকে বলতে পারবেন শিবাজির উপাধি বা শিবাজিকে কে পার্বত্য মুশিক নামে আখ্যায়িত করেছিলেন? যারা সঠিক উত্তরটি দিতে পারবেন তাদের নামগুলি বিশেষভাবে আমাদের ফেসবুক পেজে প্রকাশিত করা হবে। এটি কিন্তু বিশেষ একটি প্রশ্ন। শিবাজিকে পার্বত্য মুশিক নামে কে অভিহিত করেছিলেন তার নামটি বলতে হবে। পরবর্তী প্রশ্নে আসছি, ভাইয়াচারী ব্যবস্থা কে প্রবর্তন করেন? ভাইয়াচারী ব্যবস্থা কে প্রবর্তন করেন? প্রথম অপশন শিবাজি, দ্বিতীয় অপশন আলেকজান্ডার, তৃতীয় অপশন টমাস মনরো এবং চতুর্থ অপশন হচ্ছে এলফিনস্টোন ও ম্যাকেনজি। আশা করছি প্রত্যেকেই সঠিক উত্তরটি দিয়েছেন। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে কি? এলফিন স্টোন এবং ম্যাকেনজি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নটির উত্তর কিন্তু 100% হওয়া চাই, প্রত্যেকের কিন্তু সঠিক হওয়া চাই এই প্রশ্ন উত্তরটি। কবলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ছিলেন? মীর কাসিম, অপশন বি শের শাহ, অপশন সি আকবর এবং অপশন ডি হচ্ছে জাহাঙ্গীর। এই প্রশ্নে কিন্তু একদম 100% হওয়া চাই চাই, এটা ভীষণই সহজ এবং ভীষণই কমন একটি প্রশ্ন, কিন্তু এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এমন নয় যে এই ধরনের প্রশ্ন আসে না, পিএসসি বলুন বা WBCS বা অন্যান্য যেসব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের জিকে কিন্তু ভীষণভাবে আসে, এবং জানার প্রশ্নও কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, সেটা বিভিন্ন রকমভাবে হতে পারে। হয়তো আপনি ভাবছেন অপশন বি হবে, এবার অপশন বি যখন আপনি ইনপুট করছেন তখন কিন্তু মানে ভুলবশত বা বেখেয়ালবশত আপনি হয়তো দেখলেন যে অপশন বি করতে গিয়ে অপশন সি হয়ে গেল এবং পরবর্তীকালে আপনি খেয়াল করলেন না,
এর ফলে কিন্তু অনেকগুলোর ভুল হয়ে যায় অ্যান্সার, তো এগুলো একটু খেয়াল রাখবেন। সঠিক উত্তরটা কি আর আশা করছি বলার অপেক্ষা থাকবে না, সঠিক উত্তরটি আপনার প্রত্যেকে দিয়েছেন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, শেরশাহ। ওকে চলুন পরবর্তী প্রশ্ন আসছি। আচ্ছা এখানে একটু কারেকশন করে নেবেন, পাই বাস নয় পাই বস। পাই বস ও সিজদা প্রথা কে প্রবর্তন করেন? প্রথম অপশন ইলতুৎমিশ, দ্বিতীয় অপশন গিয়াসউদ্দিন বলবন, তৃতীয় অপশন শেরশাহ এবং চতুর্থ অপশন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। পাইবস ও সিজদা, এটা মনে রাখার উপায় আমি বলবো, ঠিক আছে? তো আগে আপনার উত্তরটি দিন। ওকে আচ্ছা উপায়টি আমি বলে দিই, সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা গিয়াস এখান থেকে মনে রাখবেন গ্রাম, ঠিক আছে? গ থেকে মনে রাখবেন কি গ্রাম, এটা আর কিছু না। আর পাইবস কি? পা। ওকে পা দিয়ে গ্রামে হেঁটে যাচ্ছে, গ্রামে অনেক মানুষ দেখবেন হেঁটে হেঁটে যায়, ঠিক আছে? ওখানে অত গাড়ি ঘোড়া থাকে না, একটু শান্তশিষ্ট পরিবেশ থাকে, সেখানকার মানুষ কী হয় গ্রামে হেঁটে যাওয়া আসা করে মানুষজন, তো গ্রামে থেকে মনে রাখবেন গিয়াসউদ্দিন বলবন, আর পাইবস থেকে মনে রাখবেন পায়ে হেঁটে, আর সিজদা তো কি, সিজদা পাইবসের সাথেই আসছে, সো পাইবস ও সিজদা প্রথা প্রবর্তন করেন কে? গিয়াসউদ্দিন বলবন, ঠিক আছে? এইভাবে মনে রাখবেন কিন্তু, তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন। আর একটা বিষয় বলে রাখি, অনেকে মুখস্থ করেন, এগুলো কিন্তু মুখস্থ যার আছে বিদ্যে তারা অবশ্যই কাজে লাগাতে পারেন, কিন্তু যার মুখস্থ হয় না তারা কিন্তু এইভাবে মনে রাখবেন যেরকম আমি একটু আগে বললাম। তো আরও কিছু প্রশ্ন আছে সেগুলো আমরা কিন্তু আলোচনা করবো, এবং ট্রিকের মাধ্যমে কীভাবে মনে রাখবেন বা টিপসের মাধ্যমে কীভাবে মনে রাখবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা সেনাদের নগদ বেতন চালু করেন কে? এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নগদ বেতন আগে এই প্রসঙ্গ বলে রাখি, আগে কিন্তু যে কোনো কাজের জন্য বিনিময় প্রথা ছিল, ধরুন আপনি কোনো একটা কাজ করে দিলেন সেই বিনিময় কিন্তু আপনাকে শুধুমাত্র করি বা টাকা দেওয়া হবে এমনটা কিন্তু মানে ছিল না, আপনাকে তার বিনিময়ে হয়তো কোনো একটা জমি দান করে দেওয়া হলো বা হয়তো কোনো একটা পশু দান করে দেওয়া হলো, তো এরকম আগে ছিল। তো সেনাদের নগদ বেতন অর্থাৎ কি, তাদেরকে তাদের প্রাপ্য মূল্য টাকাটা তাদেরকে দেওয়া হতো, সেটা কার আমল থেকে সেটা বলতে হবে। প্রথম অপশন আলাউদ্দিন খলজি, দ্বিতীয় অপশন মোহাম্মদ শাহ, তৃতীয় অপশন সিকান্দার লোদি এবং চতুর্থ অপশন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। আশা করছি সকলেই সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তরটি কি? অপশন এ হচ্ছে সঠিক উত্তর, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্নে আসছি, রায়তোয়ারি প্রথা কে প্রবর্তন করেন? প্রথম অপশন হল্ট ম্যাকেঞ্জি, দ্বিতীয় অপশন ম্যাকেঞ্জি, তৃতীয় অপশন জাহাঙ্গীর, চতুর্থ অপশন হচ্ছে টমাস মনরো এবং আলেকজান্ডার রিড। এখানে কেটে গেছে, আলেকজান্ডার রিড হবে। ওকে আশা করছি প্রত্যেকেই এটার সঠিক উত্তরটি দেবেন। দেখুন এই প্রশ্নটিও কিন্তু ক্লাস টেনে আপনারা প্রত্যেকেই পড়েছেন, আমারও এখনও মনে আছে রায়তাড়ি প্রথা এই প্রসঙ্গে একটা বিস্তারিত আলোচনা আমাদের করতে বলা হতো সে সময় যখন আমরা মাধ্যমিক দিচ্ছিলাম, তো এতবার মুখস্থ করেছিলাম আর এতবার লিখেছি যে সেটা এখনও আমাদের মুখস্থ রয়েছে, এখনও বলতে বললে হয়তো বলেই ফেলবো। তো যারা জানেন না, যা আশা করছি প্রত্যেকেই জানেন, তবু যারা হয়তো খেয়াল করতে পারছেন না বা হয়তো কোনো কারণে ভুলে গেছেন তাদেরকে একটু বলে রাখি, রায়তাড়ি প্রথা হচ্ছে একটা ব্যবস্থার মতো, ধরুন যে আগে কি হতো কৃষকদেরকে তাদের যারা একটা জমি সেই জমির যে মালিক মালিকাধীন তিনি ছিলেন সে কী করতো, কোনো একটা ধার দিয়ে, ধরুন কেউ কিছু একটা মহাজনের কাছ থেকে ধার নিল, সেই ধার পরিশোধ করতে গিয়ে কী হতো, তাদের জমি জায়গা সমস্ত কিছু দিয়ে দিত, তার বিনিময়ে কী হতো তাতেও তার ধার বা ঋণ শোধ হতো না, তাকে সেই জমি চাষ করে, হ্যাঁ বছরের পর বছর ধরে সেই জমি চাষ করতে হতো, তবে টাকা পেত। তো এরকম প্রথা ছিল, সেটা ছিল মহলওয়ারি প্রথা, মহলওয়ারি বন্দোবস্ত বা প্রথা। আর এই যে মহলওয়ারি বন্দোবস্ত প্রথার বিরুদ্ধ যারা করেছিল তারাই হচ্ছে রায়তারি প্রথার প্রবর্তক। এই রায়তারি ব্যবস্থায়
একজন কৃষকের তার অধিকার, তার স্বাধীনতা, তাদের প্রাপ্য মূল্য ফিরে দেওয়ার একটি বন্দোবস্ত বা প্রথার নামই হচ্ছে রায়তারি বন্দোবস্ত। এটি সম্ভবত 1844 সালে প্রবর্তন করা হয়েছিল এবং যিনি প্রবর্তক তাদের নাম হচ্ছে টমাস মনরো এবং আলেকজান্ডার রিড। ওকে, সো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্নে আসছি। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? প্রথম অপশন লর্ড ডালহৌসি, দ্বিতীয় অপশন লর্ড কর্নওয়ালিস, তৃতীয় অপশন লর্ড ডাফরিন এবং চতুর্থ অপশন হচ্ছে কোনোটিই নয়। এটাও কিন্তু 100% অ্যাকিউরেসির সাথে অ্যান্সার দেওয়া চাই, প্রত্যেকের কিন্তু সঠিক অ্যান্সার দেওয়া চাই, ভুলভাল অ্যান্সার দিলে কিন্তু হবে না। চিরস্থায়ী বন্দোবস্ত আপনারা প্রত্যেকেই নামটি শুনেছেন, প্রত্যেকেই এর সাথে পরিচিত, তবুও কিন্তু অনেকেই ভুল করে ফেলবেন। পরীক্ষায় এটাই হয়, অনেকেই নার্ভাস হয়ে হয়, অনেকে হয়তো না জেনে হয়তো কি জানতো, হয়তো সেইভাবে চর্চা হয় না, সেই জন্য হয়তো ভুলে গেছে। এর জন্য কিন্তু অনেক জানা জানা প্রশ্নে কিন্তু ভুল হয়ে যায়, যার ফলে অনেক ছাকা প্রশ্নের কিন্তু মার্কসটা সেটা কিন্তু হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু ছাক্কা প্রশ্ন, ছাক্কা অ্যান্সার। আর একদম মানে এই ধরনের প্রশ্ন আসলে মানে মনে করবেন যে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী, কারণ এত সহজ প্রশ্ন কিন্তু খুব কম পরীক্ষাতেই আসে। ঠিক আছে, আর যেহেতু এটা প্রথমবার আপনাদের জিএনএম পরীক্ষা হচ্ছে, তাই আশা করা যায় পরীক্ষা খুব কঠিন হবে না। ঠিক আছে, এটা কিন্তু আশা করা যেতে পারে। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, আর এগুলো কিন্তু একদম মিস করা যাবে না। সঠিক উত্তরটি কী? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসে আরও একটি প্রথা বা বলবো যে দেখুন, লর্ড কর্নওয়ালিস কী কী ব্যবস্থা আচরণ প্রচলন করেছিলেন সেই সম্পর্কে কিন্তু আরও দু একটি প্রশ্ন আসতে পারে। এই যে এই প্রশ্নটি আসবে এমন কোনো মানে নেই। হয়তো বললো লর্ড চিরস্থায়ী বন্দোবস্ত কবে মানে প্রচলন শুরু হয়, তো সঠিক উত্তর কী হবে? 1793। তো এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এই ধরনের আরও প্রশ্ন আসতে পারে, লর্ড কর্নওয়ালিসের আরও অন্যান্য যেসব কী বলবো, আরও যেসব বন্দোবস্ত করেছিল বা তার যে প্রথা সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমভাবে আসতে পারে। পরবর্তী প্রশ্নে আসছি, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? প্রথম অপশন বাবর, দ্বিতীয় অপশন জাহাঙ্গীর, তৃতীয় অপশন আকবর এবং চতুর্থ অপশন হচ্ছে সম্রাট অশোক। মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? 10 সেকেন্ডের বেশি সময় দেওয়াই যাবে না, 5 সেকেন্ড, হার্ডলি 5 থেকে 8 সেকেন্ড, এর বেশি হলে কিন্তু সেটা আপনার জন্য খুবই দুর্মূল্য হয়ে যাবে পরীক্ষায় পাস করা। ঠিক আছে, এখানে দেখুন টাইম ম্যানেজমেন্ট বলে একটি প্রশ্ন, একটা কথা রয়েছে, যেগুলোই ধরুন জিকে ধরনের প্রশ্ন, এখানে যতই প্রশ্ন আসুক, যতই কঠিন হোক বা সহজ হোক, খুব কঠিন বা খুব সহজ এলেও 5 সেকেন্ডের বেশি কিন্তু সময় দেওয়া যাবে না। প্রশ্ন পড়বেন, ব্যাস অ্যান্সার আপনার মাথায় আসা চাই, জাস্ট আপনি সেটা পুট করে দেবেন। এটাই হচ্ছে আপনার পরীক্ষার হলে গিয়ে একমাত্র কাজ। ওখানে গিয়ে এমন নয় যে আপনি প্রশ্ন পড়লেন, অপশন পড়লেন, তারপর ভাবলেন যে হ্যাঁ এটা তো আমি পড়েছিলাম ক্লাস 9-এ, এটার উত্তর এটা হতে পারে, আবার এটাও হতে পারে, এরকম কিন্তু কনফিউশন হলে সেটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কী? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আকবর। আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন। দেখুন এই ভিডিওতে বা এই সেশনে কিন্তু আমি যতগুলো প্রথা বা প্রবর্তন, যারা প্রবর্তক করেছে মানে প্রবর্তক ছিলেন, তাদের নামগুলি কিন্তু একবারই প্রকাশ করছি এবং যতটা সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার। এই যে প্রশ্নটি, এটি কিন্তু ভীষণই সহজ একটি প্রশ্ন এবং এটি মনে রাখার উপায় একটি রয়েছে, আমি একটি ট্রিক বলে দেবো, সেটা মনে রাখলে কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবেন। ইকতা প্রথা ও 40 চক্র কে প্রবর্তন করেন? প্রথম অপশন মোহাম্মদ বিন তুগলক, দ্বিতীয় অপশন শেরশাহ, তৃতীয় অপশন ইলতুৎমিশ এবং চতুর্থ অপশন হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। টাইম স্টার্ট নাও, প্রত্যেকেই সঠিক উত্তর দেবেন, 5 সেকেন্ড, ব্যাস সময় শেষ, প্রশ্ন পড়বেন আর অ্যান্সার আপনার মাথায় চলে আসা চাই। ওকে, সঠিক উত্তরটা কী? ইলতুৎমিশ। কীভাবে মনে রাখবেন, মনে রাখার উপায় বলে দিচ্ছি, ইলতুৎমিশের হর্ষই আর ইকতা ব্যবস্থার হর্ষই, দেখুন আর বাকি কোনো অপশানে কিন্তু হর্ষই নেই, সুতরাং সঠিক উত্তরটি কি? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ইলতুৎমিশ। ব্যাস চোখ বন্ধ করে উত্তর মনে থাকবে।
পরবর্তী প্রশ্ন আসছে, ডাক ব্যবস্থা কে প্রচলন করেন? ডাক ব্যবস্থার প্রচলন কে করেন? প্রথম অপশন লর্ড কর্নওয়ালিস, দ্বিতীয় অপশন লর্ড ডাফরিন, তৃতীয় অপশন অশোক, চতুর্থ অপশন হচ্ছে শেরশাহ। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ সহজ এবং ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ডাক ব্যবস্থা বা ডাক প্রচলন কে আবিষ্কার করেছিলেন? এর আগে কিন্তু পায়রার মাধ্যমে, পায়রার গলায় সেই চিঠি বেঁধে, সেই কোনো একটা চিঠি বা দরখাস্ত বা আবেদন বা যাই হোক না কেন, সেই খবর কিন্তু প্রচলন করা হতো। কিন্তু শেরশাহ, আমি উত্তরটি বলেই দিলাম, শেরশাহ কিন্তু ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন। অর্থাৎ আমরা যে পোস্ট অফিস বলছি না আধুনিক ভাষায়, সেই পোস্ট অফিসের শুভ সূচনা কিন্তু করেছিলেন শেরশাহ। এইবার দেখুন, যে প্রশ্নটির একটু আগে আমরা আলোচনা করছিলাম রায়তরি ব্যবস্থা, সেই রায়তরি ব্যবস্থার যেটি পূর্ব রূপ ছিল মহলওয়ারি ব্যবস্থা, সেটার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন কে? প্রথম অপশন হল্ট ম্যাকেনজি, দ্বিতীয় অপশন এলফিনস্টোন, তৃতীয় অপশন টমাস মনরো এবং চতুর্থ অপশন লর্ড ডাফরিন। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমি মনে হয় সম্ভবত রায়তরি ব্যবস্থার প্রচলন সময়টা বলেছিলাম 1844, সেটা কিন্তু ভুল বলেছিলাম আমি, আমার খেয়াল ছিল না। 1844 সালে যেটি আবিষ্কার কর, মানে যেটার প্রবর্তন হচ্ছে, সেটা হচ্ছে মহলওয়ারি ব্যবস্থা। আর 1883 বা 1873 এরকমই হবে, সেই সময় কিন্তু আবিষ্কার প্রবর্তন করা হয়েছিল রায়তরি ব্যবস্থা, সেটা আমি শিওর নই, বাট 1844 সালে মহলওয়ারি ব্যবস্থা হয়েছিল, এটা কনফার্ম। ওটা আমার ঠিক খেয়াল ছিল না, আমি ওটা মহলওয়ারি ব্যবস্থা হয়েছিলাম। ওকে, তো তার জন্য আমি দুঃখিত, এটা একটু নোট করে রাখবেন। মহলওয়ারি ব্যবস্থা প্রচলন করেছিলেন কে আর কত সালে করেছিলেন সেটা কিন্তু মনে রাখবেন। তো সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, হল্ট ম্যাকেনজি। হল্ট ম্যাকেনজি কিন্তু ওই যে জমিদারদের বেশি পক্ষপাতিত্ব করতে গিয়ে কৃষকদের বঞ্চিত করতেন, ঠিক আছে, এবং এই ব্যবস্থার বিরোধিতা করে টমাস মনরো এবং আলেকজান্ডার রিড নামক দুজন ব্যক্তি, তারা কিন্তু রায়তরি ব্যবস্থার প্রচলন করেছিলেন। সেটি কত সালে সেটা আমার এক্স্যাক্ট মনে নেই, সেটা কিন্তু আপনাদের যদি পরবর্তীকালে মনে পড়ে আপনার বা সার্চ করে বা বই দেখে আমি কিন্তু আপনাদের কমেন্ট বক্সে হোক বা যেভাবে হোক জানিয়ে দেব, ঠিক আছে। চলুন চলে আসছি পরবর্তী প্রশ্নে। শিলাদার ও বর্গীর অশ্বারোহী প্রথার প্রবর্তন করেন কে? প্রথম অপশন শেরশাহ, দ্বিতীয় অপশন শিবাজি, তৃতীয় অপশন ইলতুৎমিশ এবং চতুর্থ অপশন হচ্ছে হোসেন শাহ। 10 সেকেন্ড সময়, আশা করছি এটা এনাফ, 5 সেকেন্ড লাগার কথা। ওকে, সঠিক উত্তরটি হচ্ছে শিবাজি। ওকে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, শিবাজি শিলদার এবং বর্গীর অশ্বারোহী প্রথার প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্নে আসছি, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? প্রথম অপশন লর্ড ক্যানিং, দ্বিতীয় অপশন লর্ড মাউন্টব্যাটেন, তৃতীয় অপশন লর্ড ডাফরিন এবং চতুর্থ অপশন হচ্ছে লর্ড বেন্টিং। এটা একটু ট্রিকি প্রশ্ন আমি বলতে চাই, কারণ প্রথম গভর্নর এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর এবং শেষ গভর্নর, এই তিনটে প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসে এবং এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে বা যারা ক্যান্ডিডেট বা যারা স্টুডেন্ট তারা কিন্তু কনফিউজড হয়ে যায় যে কোনটা অ্যান্সার হবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, একটু আপনাদের হিন্ট দিয়ে রাখি, যখনই জিজ্ঞাসা করবে প্রথম ভাইসরয় কে ছিলেন, ভাইসরয়, ভাই থেকে মনে রাখবেন ভাই, ওকে, ভাই থেকে মনে রাখবেন কি, যারা ছোট। তো দেখুন, ভাই মানে ছোট, যেটা বললাম। তো এখানে অপশনগুলোর মধ্যে ক্যানিং যেটি রয়েছে, দেখুন এটা একটু আকারে ছোট, তাই না, বেন্টিং আকারে বড়, ডাফরিন বড়, মাউন্টব্যাটেন বড়, ক্যানিংটা ছোট আকারে, তাই ভাই মানে কি ছোট, আর ছোট হচ্ছে ক্যানিং। ওকে, এভাবে মনে রাখবেন, তাহলে ভারতের প্রথম ভাইসরয়ের নাম হচ্ছে লর্ড ক্যানিং, বোঝা গেল। আর যদি জিজ্ঞাসা করে স্বাধীন ভারতের যিনি শেষ গভর্নর জেনারেল ছিলেন, সরি স্বাধীন ভারতের নাই, ভারতের শেষ গভর্নর ভাইসরয় ছিলেন কি, মাউন্টব্যাটেন, ওকে, লর্ড মাউন্টব্যাটেন ছিল শেষ, বোঝা গেল। তো এই দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এইভাবে দেয়, তো এগুলো একটু মনে রাখবেন। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে? প্রথম গভর্নর জেনারেল ছিলেন
রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী, ঠিক আছে? চক্রবর্তী রাজা গোপালাচারী, এটা একটু মনে রাখবেন। পরবর্তী প্রশ্নে আসছি, এটা কিন্তু ভীষণই সোজা একটি প্রশ্ন। ভাস্কো দা গামা প্রথম কোন বন্দরে পদার্পণ করেন? প্রথম অপশন চৌধুরীর বন্দরে, দ্বিতীয় অপশন কালিকর বন্দরে, তৃতীয় অপশন জেন্টল টেকার বন্দরে, এবং চতুর্থ অপশন হচ্ছে ইন্ডিয়ান প্লট মেন বন্দরে। এটা আশা করছি প্রত্যেকেই সঠিক উত্তর দেবেন, একদম 100% সঠিক উত্তরটি চাই। চলুন, সময় শেষ, আমি বলে দিই সঠিক উত্তরটি। আমার বলার অপেক্ষা রাখে না, যদিও প্রত্যেকে আশা করছি সঠিক উত্তর দিয়েছেন। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, কালিকট বন্দরে। ভাস্কো দা গামা ভারতের প্রথম কালিকট বন্দরে পদার্পণ করেন, অর্থাৎ সেখানে প্রথম তিনি তার জাহাজটা দাঁড় করান, তিনি সেখানে নামেন। ভারতের সেই বন্দরটির নাম হচ্ছে কালিকট বন্দর। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে কালিকট বন্দর সেটি কোন রাজ্যে অবস্থিত? যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন যে ভাস্কো দা গামা কালিকট বন্দর ভারতবর্ষের এই জায়গায় বা এই রাজ্যে অবস্থিত। তাহলে যিনি সঠিক উত্তরদাতা হবেন বা সঠিক উত্তরদাত্রী হবেন, তার নামটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব, ঠিক আছে? চলুন পরবর্তী প্রশ্নে আসছি, মেগাস্থিনিসের ইন্ডিকা কোন ভাষায় লেখা? মেগাস্থিনিসের ইন্ডিকা কোন ভাষায় লেখা? প্রথম অপশন পালি, দ্বিতীয় অপশন প্রাকৃত, তৃতীয় অপশন গ্রিক, এবং চতুর্থ অপশন হচ্ছে ইন্দো আর্য। ভীষণই সোজা এবং কমন একটি প্রশ্ন, মেগাস্থিনিসের ইন্ডিকা কোন ভাষায় লেখা? ওকে, সঠিক উত্তরটা কি? গ্রিক। দেখুন, মেগাস্থিনিস ইনি কিন্তু একজন গ্রিক গ্রিক দূত ছিলেন, ঠিক আছে? তিনি সেলুকাসের গ্রিক দূত ছিলেন, তাই তার লেখা ইন্ডিকা গ্রন্থটি অবশ্যই গ্রিক ভাষাতে লেখা হওয়া উচিত, তাই না? তাহলে এটা একটু ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারেন, যদিও এটা সবাই জানেন তবুও বলে রাখলাম। পরবর্তী প্রশ্নে আসছি, মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতা কে? এটা অনেকে হয়তো গুলিয়ে ফেলতে পারেন। প্রথম অপশন হচ্ছে হিটলার, দ্বিতীয় অপশন জওহরলাল নেহরু, তৃতীয় অপশন মহাত্মা গান্ধী, এবং চতুর্থ অপশন হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, যারা প্রত্যেকটি প্রশ্নে সঠিক উত্তর দেবেন, একদম 100% যাদের স্কোরিং হবে, শুধুমাত্র তাদের নামগুলো আমরা প্রকাশিত করব। আর আজকের যে বিশেষ প্রশ্ন, যেটা আমি প্রথমেই ভিডিও শুরুর প্রথমেই বলেছিলাম, সেই প্রশ্নে যারা সঠিক উত্তর দেবেন তাদের নামটিও আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। তাই অবশ্যই চেষ্টা করে যান, যে কোনো একটিতে আপনাদের নামগুলো প্রকাশিত করা হবেই। ওকে, আচ্ছা, সঠিক উত্তরটা কি? হিটলার হচ্ছে সঠিক উত্তর। মেইন ক্যাম্প রচনা করেছিলেন হিটলার। এবার বলতে পারবেন যে হিটলারের পুরো নামটি কি? যারা বলতে পারবেন তাদের অভিনন্দন। আচ্ছা, যদিও এটা বলে দেওয়া উচিত, আমি বলে দিই হিটলারের পুরো নামটি হচ্ছে অ্যাডলফ হিটলার। ওকে, অ্যাডলফ হিটলার। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু ভীষণই কমন একটি প্রশ্ন। প্রথম অপশন রাজা রামমোহন রায়, দ্বিতীয় অপশন কেশবচন্দ্র সেন, তৃতীয় অপশন হচ্ছে প্রমথনাথ মিত্র, এবং চতুর্থ অপশন লালা হরদয়াল। 5 সেকেন্ড সাফিসিয়েন্ট, আমি আশা করছি প্রত্যেকেই 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেবেন, বিকজ পরীক্ষায় যখন আপনি উত্তরগুলো দেবেন, এই 5 সেকেন্ডের বেশি সময় লাগানো উচিত নয়। জাস্ট প্রশ্নটা পড়বেন আর অ্যান্সারটা ক্লিক করে দেবেন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, প্রমথনাথ মিত্র। পরবর্তী প্রশ্নে আসছি, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রথম অপশন রাজা রামমোহন রায়, দ্বিতীয় অপশন কেশবচন্দ্র সেন, তৃতীয় অপশন প্রমথনাথ মিত্র, এবং চতুর্থ অপশন হচ্ছে লালা হরদয়াল। সেই 5 সেকেন্ড সময়। ওকে, যারা দিচ্ছেন প্রত্যেকে কংগ্রেচুলেশন, যারা এখনও পর্যন্ত চেষ্টা করছেন, আমরা প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা থাকিল, কারণ তারা কিন্তু মনের জোরে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে, তাদের যে চেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তো উত্তরটা কি? এটার উত্তর অবশ্যই হচ্ছে অপশন এ, রাজা রামমোহন রায়। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, কত খ্রিস্টাব্দে সেটা কিন্তু মনে রাখবেন, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে আসে।
আচ্ছা, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? প্রথম অপশন রাজা রামমোহন রায়, দ্বিতীয় অপশন কেশবচন্দ্র সেন, তৃতীয় অপশন প্রমথনাথ মিত্র এবং চতুর্থ অপশন হচ্ছে লালা হরদয়াল। এই প্রশ্নটিও কিন্তু ভীষণই সহজ এবং কমন একটি প্রশ্ন। দেখবেন এগুলো প্রত্যেকটি কিন্তু আপনারা 7, 8, 9, 10 এরকম ধরনের ক্লাসগুলোতে বারবার বারবার পড়ে এসছেন, তাই আশা করছি যে প্রত্যেকে কিন্তু এগুলো পারবেন। আচ্ছা, সঠিক উত্তরটি অপশন ডি, লালা হরদয়াল। লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এইবার এই প্রশ্নটি কিন্তু অনেকের কাছে গুলিয়ে যায়। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রথম অপশন 1857, দ্বিতীয় অপশন 1757, তৃতীয় অপশন 1657 এবং চতুর্থ অপশন 1557। এখানে যারা গুলিয়ে ফেলেন তাদের উদ্দেশ্যে একটি ট্রিক আমি বলে দেব, ঠিক আছে? চলুন, সময় শেষ, আর সময় দেওয়া যাচ্ছে না, বলে দিই সঠিক উত্তর কি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কীভাবে মনে রাখবেন? দেখুন, 57 তো মনে থাকবে, 57, ঠিক আছে? তো এই যে 70 রয়েছে, এই যে 70, এই 70 বসবে থার্ডে, অর্থাৎ 1757 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মনে থাকবে। 7 তো রয়েছে 57-র 7, আর এই যে 7, এই 7টাই কিন্তু ঘুরে গিয়ে একের পরে বসবে, তাহলে কী হবে? 1757, 1757 সালে, বুঝে গেল? চলুন, কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম অপশন 1800, দ্বিতীয় অপশন 1700, তৃতীয় অপশন 1600 এবং চতুর্থ অপশন হচ্ছে 1500। এর সাথে আরও একটি প্রশ্ন মনে রাখবেন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ওকে, দুটো প্রশ্ন কিন্তু আলাদা, এগুলো কিন্তু রিলেটেড কিছু প্রশ্ন, এটা না আসলে ওটা আসতে পারে, ঠিক আছে? চলুন, সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, 1800 সালে।